আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি শেখ ফারানা ইসলাম, সহকারী শিক্ষক, ব্রাউনবেরিয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বিআরডিসি অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা। আজকে আমরা কৃষি শিক্ষা বইয়ের আমরা চতুর্থ অধ্যায় কৃষি উৎপাদনের আমরা আজকে প্রথম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম পরিচ্ছেদ অধ্যায় যেটা থাকতেছে সেটা হচ্ছে ফসল চাষ পদ্ধতি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই অধ্যায়ে ফসল চাষের মধ্যে আমাদের আছে ধান চাষ, তারপরে পাট চাষ, মাসকলাই চাষ, আর আছে আমাদের সরিষা চাষ। তো আজকে আমাদের এই চারটা চাষের থেকে আমরা আজকে দুইটা চাষ পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব স্বল্প সময়ের জন্য। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম পাটে চলে যাই। তো প্রথম পাট আজকে আমাদের থাকতেছে পাট চাষ। তো পাট চাষ কথাটা প্রথম বলতে গেলে, বাংলাদেশের দানাজাতীয় ফসলের মধ্যে পাট, ধানের চাষ, তারপর ধানের উৎপাদন সব মানে সবসময় সবচেয়ে বেশি। আর আমাদের মানুষের প্রধান খাদ্যশস্য হচ্ছে কি, ধান, মানে ভাত। তো ধানটা আমাদের, ধানটা সবসময় মাঝারি আর উঁচু ইয়েতেই সবসময় ভালো ফলন হয়। আর মাটি চাষের জন্য এঁটেল ও পলি মাটিতে ধান চাষের জন্য সবচেয়ে ভালো। উঁচু মাঝারি আবার মাঝে মাঝে নিচু এলাকাও ধান চাষ করা হয়। আচ্ছা, এখন আমাদের ধান চাষের জাত, আমাদের এখানে তিনটা জাতের কথা বলা আছে, স্থানীয় জাত, স্থানীয় উন্নত জাত, আর একটা হচ্ছে উচ্চ ফলনশীল জাত, উচ্চ ফলনশীল জাত। আচ্ছা, এখন আমাদের এখানে দেখো, আমরা একটা 100 শতক জমিতে ধানের বীজতলার মাপ একটা নকশা দেওয়া আছে, একটা নকশা আঁকা আছে, যেটা আমাদের পাঠ্য বইয়ে আছে, তোমরা বইয়ে খেয়াল করে দেখবা, সেটা হচ্ছে বীজতলার মাপ। হ্যাঁ, বীজতলা মাপটা আমাদের 100 শতক জমিতে করা হয় দুটি ইয়ার মাধ্যমে, নালার মাধ্যমে। তো আমাদের দুটো বীজতলা তৈরি করতে হয়। প্রতিটি বীজতলার আকার আমাদের 10x4 মিটার এরকম থাকে, যেটা নালা বাদ দিয়ে 9.5x1.5 মিটার পর্যন্ত সেটার বিস্তৃতি থাকে। আর এটার দুপাশের ইয়াটা থাকে আমাদের 10 মিটার, আর দুই নালার মধ্যবর্তী জায়গায় আমাদের ব্যবধান থাকে 50 সেন্টিমিটার। তার পাশাপাশি আমাদের নালার পরিমাপটা থাকবে 1.5 মিটার, যেটা একটু আগে বললাম। আর দুই নালার চতুর্দিকে চারপাশে আমাদের ব্যবধান গ্যাপ থাকবে 25 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের ধান মানে চাষের জন্য, চারার জন্য সেই বীজতলার মাপটা, চারাটাই তো বীজ, এই বীজের মাপটা। আচ্ছা, আর এই আর আমাদের ধানের জন্য আউশ ধানের জন্য আমাদের 24 ঘন্টা লাগে, আর আমনের জন্য আমাদের লাগে 48 ঘন্টা, মানে বীজ থেকে সে অঙ্কুরিত হওয়ার জন্য সে সময়টা, একটার জন্য 24 ঘন্টা, আবার আমাদের আমন ধানের জন্য 48 ঘন্টা সময় লাগে, মানে বীজটা অঙ্কুরিত হতে। আচ্ছা, তাহলে প্রিয় এখন আমরা চলে যাব, মানে চারাটা আমরা কখন উঠাবো বা চারাটার উঠানোর সময়টা। চারা তোলার পূর্বে বীজতলার যে মাটিটা, এই যে মাটিটা এখানে, এই মাটিটা অবশ্যই চারা তোলার জন্য জায়গাটা নড়িয়া থাকতে হবে, নরম থাকতে হবে, সেজন্য আগে পানি সেচ দিয়ে নিতে হবে, যাতে চারাটা তোলার সময় মানে চারা গাছ যাতে নষ্ট না হয় বা ভেঙে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর তোলার পরে কাণ্ড পর্যন্ত যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর তোলার পর ছোটো ছোটো আটি বেঁধে আমাদের এগুলো বেঁধে রাখা হয়। এখান থেকে যখন আমরা চারাগুলো উত্তোলন করবো তখন এর সাথে এগুলো আঁটি বেঁধে তোলা হয়, তোলার পর আঁটি বাঁধতে হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা চলে যাই জমি, মানে যখন আমরা এই চারাটা যখন জমিতে যে রোপণ করব চারাগুলো, তখন জমির মাপ, জমিটা এর আগে আমাদের কীভাবে প্রস্তুত করে নিতে হবে। জমি প্রস্তুতের জন্য আমাদের 3 থেকে 4 বার আড়াআড়ি চাষ দিতে হবে মই দিয়ে, যাতে মাটিটা ভালোভাবে কাদাময় এবং সমান করে নিতে হবে। পাশাপাশি আমরা এই ক্ষেত্রে কোদাল দিয়েও চারপাশ খুঁড়ে নিতে পারি। আচ্ছা, এখন জমি খোঁড়ার পর আমাদের কী পরিমাণ সারের ব্যবস্থাপনা করতে হবে একটু খেয়াল করো। সারের মধ্যে আমাদের পচা সার, যেটা কম্পোস্ট বলা হয়, যেটা তৈরি করা হয়, এই পচা গোবর সেটা হচ্ছে আমাদের 20 কেজি, ইউরিয়া হচ্ছে আমাদের 360 থেকে 840 গ্রাম, তারপর টিএসপি দিতে হবে আমাদের 300 থেকে 500 গ্রাম, তারপর পাশাপাশি আছে আমাদের ও এমপিও, এমওপি দিতে হবে আমাদের সারটা 160 থেকে 280 গ্রাম, তারপরে জিপাস দিতে হবে, জিপসাপ দিতে হবে আমাদের 240 থেকে 280 গ্রাম, আর দস্তা দিতে হবে আমাদের 40 গ্রাম। এগুলো হচ্ছে জমিতে দিতে হবে। আর তার পাশাপাশি আমরা পরিচর্যার জন্য চারা রোপণের সময় থেকে 5 থেকে 7 দিন পর 3 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত এটাতে পানি সেচ দিতে হবে, মানে চারা রোপণ করার কয়েকদিন পর, 6 থেকে 7 দিন পর।
আর তার পাশাপাশি এই চারাগুলো যখন আস্তে আস্তে বৃদ্ধি মানে বাড়বে তখন ধান গাছে অনেক ধরনের পোকা আক্রমণ করে। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে দেখবা যে বিভিন্ন ধরনের পোকা আছে, এর মতো ধরো পামড়ি পোকা, তারপরে আছে মাজরা পোকা, তার পাশাপাশি আমাদের গলমাছি, তারপরে গান্ধী পোকা, এইসব ধরনের পোকা আমাদের আছে। তো তোমাদের তোমাদের জন্য এখানে ম্যাডাম দুটা পোকা আঁকে আঁকছি। এখানে প্রথমটা হচ্ছে আমাদের মাজরা পোকা, যে এটাকে বলা হয় মাজরা পোকা, আর এটা হচ্ছে আমাদের গান্ধী পোকা। তো মাজরা পোকাটা কী করে, ধান গাছের শীষে মানে শীষে একদম আগায় সেখানে ক্ষতি করে। আর তখন কী হয়, এটা আক্রান্ত হলে ধান গাছটা মাঝামাঝি পর্যায়ে সাদা হয়ে যায়, বিবর্ণ আকার ধারণ করে। আর গান্ধী পোকাটা হচ্ছে, গান্ধী পোকাটা একদম আমাদের ধানের ইয়েতে আক্রমণ করে, দানায় আক্রমণ করে। আর গান্ধী পোকাটা যখন বড় বড় হয়ে যায় তখন এটাতে মানে ধানে আক্রমণ করলে এটা থেকে আমাদের গন্ধ বেরোয়। আর আমরা জানি গান্ধী পোকা শরীরে বা যে বিভিন্ন জায়গায় এটাতে এটা গন্ধটা ছড়ায় বেশি। আচ্ছা, তো এ হচ্ছে আমাদের ধান গাছের ধানের চাষ। আর ধান আমাদের অর্থকরী ফসল। তো প্রিয় সুখ্যাতি বন্ধুরা, এখন আমরা পাট চাষে চলে যাব। তো পাট চাষের প্রথম কথা বলতে গেলে বাংলাদেশে ব্রহ্মপুত্র, মেঘনা বা যমুনা এই তীরবর্তী এলাকায় আমাদের পাট চাষ করা হয়। নদী পলিবাহিত উর্বরিয়াতে পাট চাষ করা হয়। পাটের জন্য আমাদের পাট চাষের জন্য আমাদের উর্বর দোআঁশ মাটিতে পাট চাষ করা যায়। আর পাটের বাংলাদেশে পাট গবেষণা ইনস্টিটিউটে 17টি দেশি, তারপর আছে 16টি বগি পাট, 2টি কেনা পাট, আর 1টি আছে মেস্তা জাতের পাট চাষের আমাদের দেশে এই পর্যন্ত পাটের মানে প্রচলন আছে, বা পাট চাষ করা হয়েছে। আচ্ছা, এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যাব পাটের চারা রোপণের। তো পাটের চারা রোপণে চারা গজানোর 15 থেকে 20 দিন পর চারাগুলো যখন ঘন হয়ে যায় তখন এই দুর্বল চারাগুলো 15 থেকে 20 দিনের মধ্যে এই দুর্বল চারাগুলো আমাদের কী করতে হবে, তুলে ফেলতে হবে বা আলাদা করে ফেলতে হবে। তার পাশাপাশি চারাগুলো যখন 35 থেকে 40 বা 45 থেকে 50 যাবে, এই কয়েকদিন গ্যাপে আমাদের গাছ থেকে মানে পাট গাছের গ্যাপে এগুলো আগাছা পরিষ্কার করতে হবে, এবং আগাছা পরিষ্কার করে মাটিগুলো আলগা আলগা করে দিতে হবে। আচ্ছা, আর পাট চাষের মধ্যে আমাদের যে পোকার আক্রমণগুলো সেগুলো রোগ দমনগুলো আমাদের এখানে দুটা পোকা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের বিছা পোকা আর এটা হচ্ছে উরচুঙ্গা পোকা। আর তোমরা দেখবা পাঠ্যপুস্তকে আরও কিছু পোকার কথা বলা আছে। তো রোগ দমনের মধ্যে প্রথম আমাদের তিনটা রোগের কথা বলা আছে, প্রথম হচ্ছে কাণ্ড পচা রোগ, তারপরে কালীপট্টি রোগ, আর এটা হচ্ছে শুকনো ক্ষত রোগ। তো কাণ্ড পচা যে রোগটা সেটা হচ্ছে পাতায় কাণ্ডে পাতাটা যখন বাদামি আকার ধারণ করবে তখন আমাদের বুঝতে হবে যে এখানে আমাদের মানে রোগের আক্রমণ হয়েছে বা গাছটা রোগে আক্রান্ত হয়েছে তখন এর আর কালোপট্টি রোগটা হচ্ছে যে কাণ্ডে পচার মতোই কিন্তু মানে ওটা আক্রমণ করার পরে জায়গাটা মানে ওই জায়গাটা কালো হয়ে যাবে। আর শুকনো ক্ষত হচ্ছে কি, এটা হচ্ছে দেশি জাতের পাটগুলোতে বেশি আক্রমণ করে, বা চারা অবস্থায় গাছটা যখন চারা অবস্থায় থাকে তখন ওই আমাদের মানে ওই তখন বেশি আগামিয়া হয়, ক্ষত হয়। আচ্ছা, এর প্রতিকার আমরা কী করতে পারি, এর প্রতিকার হচ্ছে আমাদের পাট গাছে আমাদের আগাছা আবর্জনাগুলো পরিষ্কার করতে হবে, পাশাপাশি জমি থেকে সর্বদা পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, রোগ দেখা দেওয়ার সাথে সাথেই এগুলোর সম্পর্কে দ্রুত তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হবে, তার পাশাপাশি রাসায়নিক বালাইনাশক ছিটাতে হবে। আচ্ছা, এখন আমরা চলে যাই পাট গাছ কাটা বা কীভাবে আমরা পাট গাছটা জাগ দেওয়া মানে পানিতে চুবিয়ে রাখা। পাট গাছটা আষাঢ় শ্রাবণ মাসে দেশি, আর শ্রাবণ ভাদ্র মাসে পাট চাষ কাটতে হয়। তো পাটে আটি বাঁধার সময় 3 থেকে 4 দিন জমিতে স্তূপ আকারে রাখতে হয়। আর প্রথমে 10 থেকে 15টি পাট গাছ একসাথে আটি বাঁধা হয়, আর যে আমরা পাট গাছ এক পাশে সোজা করে আরেক পাশে যে প্রথম পাট গাছটা রাখার পরে দ্বিতীয় যেটা রাখবো সেটা আমরা উল্টো করে আবার এটার উপরে রাখতে হয়। তো এভাবেই স্তূপ আকারে রাখতে হয়। আর এটা রাখার পরে এর উপরে আমরা 1 কেজি ইউরিয়া সার ছিটাই দিতে হয়, পাশাপাশি আমরা এর উপরে আবার তোমরা দেখবা যে বিভিন্ন কচুরি পানাও দিয়ে রাখা হয়, আর এটা উপরে একটা পাথর চাপা দিয়ে রাখা হয় যাতে পাটের অবস্থানটা পানির নিচ পর্যন্ত থাকে। পানির নিচেরও বন্ধুরা একটা মাপ আছে, সেটা হচ্ছে 30 সেন্টিমিটার এবং নিচে 60 সেন্টিমিটার রাখতে হবে যাতে 60 সেন্টিমিটারটা পানির নিচে পর্যন্ত থাকে। আচ্ছা,
তো আর ভিজানোর পরেই তো আমাদের পাট গাছ থেকে আস্তে আস্তে যে পচানোর পরে যে পাট গাছ থেকে আস্তে আস্তে আঁশ বা চা লাগায় যেটা আবরণটা তোলা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাট একটি আমাদের আঁশ জাতীয় ফসল। বাংলাদেশে উৎপাদিত অর্থকরী ফসলের মধ্যে পাটের স্থান সবচেয়ে শীর্ষে। আর এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত পাট ছাড়া আর অন্য ফসল কোনো চাষ করা আমাদের পক্ষে সম্ভব হয় না। বাংলাদেশে প্রায় 300 থেকে 400 হেক্টর জমিতে পর্যন্ত পাট চাষ করা হয়। আর পাট ফসল শুধু আঁশ হিসেবেই নয়, কৃষিপণ্য, ঔষধি শিল্পে, পরিবেশ সংরক্ষণে ও সবজি হিসেবেও পাটের গুরুত্ব অপরিসীম। তো আজকে আমরা সীমিত আকারে বন্ধুরা পাট ও ধান চাষ নিয়ে আলোচনা করলাম। তোমরা বাসায় পাশাপাশি সরিষা বা ওই মাসকলাই যেগুলো আছে এগুলো বাসায় পড়ে নিবা। তো কৃষি শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকবা, খুদা হাফেজ।